আপনি কি এই লাইফে বিরাট বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে সবারই প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো যে আপনার বিচারের উপরে আপনাকে ফোকাস করতে হবে। আপনার বিচার পজিটিভ না আপনার বিচার ভীষণ নেগেটিভ? যদি আপনার বিচার পজিটিভ হয় তো নিঃসন্দেহে আপনার রেজাল্টও কিন্তু পজিটিভ হবে, কিন্তু যদি আপনার বিচার ভীষণ নেগেটিভ হয় তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে এই লাইফে নেগেটিভ রেজাল্ট পাওয়ার জন্য। একবার একটা লোকের মৃত্যুর ঘোষণা করা হয় আর সেই মৃত্যুটা হবে ফাঁসির মাধ্যমে। তো ঠিক সেই সময়ে কিছু গবেষণাকারী দল সরকারের কাছে গিয়ে পারমিশন চায় যে এর মৃত্যু তো হয়েই যাবে, আমরা এই লোকটাকে নিয়ে একটা গবেষণা করতে চাই। সরকার পারমিশন দিয়েও দেয় এবং সেই গবেষণাকারী দল সেই কয়েদিটার রুমের মধ্যে গিয়ে সেই কয়েদিটাকে জানায় যে আপনার মৃত্যু 10/10 মানে 20 তারিখে হবে। এবং গবেষণাকারী দল প্রত্যেকটা দিন সেই রুমের মধ্যে ঢোকে আর সেই কয়েদিকে জানায় যে আপনার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে, আপনার মৃত্যুর জন্য মাত্র 10/9 মানে 19টা দিন পড়ে রয়েছে। এর পরের দিন আবার গবেষণাকারী দল সেই রুমের মধ্যে যায় এবং গিয়ে বলে আপনার জীবন শুধুমাত্র 18 দিন রয়েছে। এর পরের দিনকে আবার গবেষণাকারীর দল যায় আর গিয়ে সেই কয়েদিকে বলেন আপনার মৃত্যুর দিন শুধুমাত্র 17 দিন বাকি আছে। এইরকম করতে 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 যখন 10 দিন ওভারকাম করে ফেলেছে, তখন 10 দিন পরপর চলে গেছে। ঠিক সেই সময় একদিনকে সেই গবেষণাকারীর দল সেই কয়েদিকে বলে যে আপনার মৃত্যু আর ফাঁসির মাধ্যমে হবে না, আপনার মৃত্যুর ডেটকে চেঞ্জ করা হয়েছে। সে কয়েদি ভাবতে স্টার্ট করে তার মানে আমার কি মৃত্যু হবে না? কিন্তু সে গবেষণাকারীর দল সে কয়েদিকে বলেন ফাঁসিটাকে রদ করা হয়েছে কিন্তু আপনার মৃত্যুর পদ্ধতিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই পদ্ধতিটা কি? এবার আপনার মৃত্যু সাপের কামড়ে হবে আর আপনার মৃত্যুর ডেট 20 তারিখের বদলে আপনার মৃত্যু 5/5/5 মানে 15 তারিখে করা হয়েছে আর মাত্র আপনার 5 দিন সময় আছে। যেই বলা সেই ভাবতে স্টার্ট করা সেই কয়েদিটা, সে কয়েদিটা ভাবতে শুরু করে দেয় ও মাই গড, তার মানে আর মাত্র আমার 5 দিন সময় আছে, নো প্রবলেম। কিন্তু সে মনের মধ্যে চিন্তা করতে স্টার্ট করে দেয় ও মাই গড আর 5 দিন সময় আছে। সে গবেষণাকারীর দল সে 5 দিনের দিন মানে 15 নম্বর দিনে যায় এবং সেই রুমের মধ্যে ঢোকে সে কয়েদিকে একটা বিরাট বড় কালো রঙের সাপ দেখিয়ে বলেন যে এই খাপের কামড়ে তোমার মৃত্যু হবে আজকে। আর ঠিক সেই সময় সেই কয়েদিকে একটা বড় কালো রঙের টুপি দিয়ে তার মাথাটাকে ঢেকে দেওয়া হয় যাতে করে সে না দেখতে পায়। এবং ঠিক সেই সময় সে সাপটাকে ছিঁড়েও দেয় এবং সে কয়েদিটাকে এক জায়গায় বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পরে দেখা যায় যে সাপটা ফঁস ফঁস করে আওয়াজ করতে করতে সেই কয়েদিটার কাছে আসছে এবং সে কয়েদিটাও ছটফট করছে ভয়ে। কিন্তু অলরেডি সেই গবেষণাকারীর দল সেই সাপটাকে তুলে অন্য রুমে নিয়ে চলে যায় এবং তার পরিবর্তে সেখানে একটা টেপ রেকর্ডারে সেই সাপের আওয়াজ চালিয়ে দেয় আর ওই কয়েদিটা ভাবতে থাকে যে আমার কাছে একটা সাপ আসছে। এবং যখন ধীরে ধীরে সেই টেপ রেকর্ডারটাকে সেই কয়েদির কাছে নিয়ে চলে আসে, পায়ের কাছে নিয়ে আসার সাথে সাথে দুটো সেফটি পিন দিয়ে সেই কয়েদিটার পায়ে টুক করে ফুটো করে দেয় আর সঙ্গে সঙ্গে সে কয়েদিটা ভেবে ফেলে যে ও মাই গড আমাকে সাপে কামড়েছে আর সঙ্গে সঙ্গে সে কয়েদিটা একটুখানের মধ্যেই হার্ট ফেল করে মারা যান। মাই ডিয়ার ফ্রেন্ড, কেন মারা যান একবার ভেবে দেখুন তো। যদি সে কয়েদিটার মাথা খোলা থাকতো, টুপি যদি না পরানো থাকতো, তাহলে সেই কয়েদিটা কি মারা যেতেন না? সে কয়েদিটা মারা যেতেন না যেহেতু তার মাথা ঢাকা ছিল, যেহেতু মাথা ঢাকার আগে সে কয়েদিটা সেই সাপটাকে দেখেছিলেন আর সেই জন্য সে কয়েদিটা ভেবেছিলেন ও মাই গড এখন আমাকে সাপে কামড়ে দিয়েছে, তাহলে তো আমার মৃত্যু হবেই, আর সেই জন্য সে হার্ট ফেল করে মারাও যায় তার বিচারের কারণে, তার চিন্তা ভাবনার কারণে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা আমাদের এই চিন্তা ভাবনার কারণে
আমরা আমাদের জীবনে সফল হতে পারি আবার বিফল হতে পারি। সো আমাদের চিন্তা ভাবনাটা কেমন তার উপরে নির্ভর করছে আমরা আমাদের জীবনে সফল হতে পারবো না বিফল হতে পারবো। সো সবারই প্রথমে আমাদের যে জিনিসটাকে ফলো করতে হবে সেটা হলো সবারই প্রথমে ইনফরমেশন। এই কোয়েলিটা সবারই প্রথমে মাথা ঢাকার আগে ইনফরমেশন নিয়েছিল, দেখেছিল যে সাপটাকে ইনফরমেশন নিয়েছিল। এরপর পরে যখন তার মাথাকে ঢেকে দেওয়া হয় সে ভাবতে স্টার্ট করে, ও মাই গড, এবার আমাকে সেই সাপটা কামড়াতে আসছে, আর যদি কামড়ায় তাহলে কী হবে, তাহলে তো আমি মরে যাব। ফিলিংস আসে, ভয়, চিন্তা ভাবনা করে, ফিলিংস চলে আসে। এরপরে সে অ্যাকশান নিয়ে নেয়, তার সারা দেহ তার সেই থটসের কারণে ফিলিংসকে জেনারেট করে, এই ফিলিংসকে জেনারেট করার মাধ্যমে সে অ্যাকশান নিয়ে নেয়, মানে হার্ট ফেল করে যায়, আর রেজাল্ট হলো তার হার্ট ফেল। অ্যাকশান যখন সে নিয়ে নেয় তার রেজাল্ট হয়ে যায় হার্ট ফেল। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা আমাদের লাইফে যদি একটা বিরাট বড় সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করতে চাই, সবারই প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা কেমন ধরনের ইনফরমেশন নিচ্ছি, এই ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের লাইফকে একটা ভালো জায়গায় পৌঁছে নিতে পারবো। আমাদের ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের থটসকে ক্রিয়েট করতে পারবো এবং পরবর্তীকালে আমাদের ফিলিংস জেনারেট হবে আমাদের থটসের কারণে। যদি আমাদের থটস পজিটিভ হয় তাহলে দেখা যাবে যে আমাদের ফিলিংসও অসাধারণ, চমৎকারের, মাইন্ড ব্লোয়িং পজিটিভ ফিলিংস আসবে। আর পজিটিভ ফিলিংস হওয়ার কারণে আমরা পজিটিভ অ্যাকশানও নেবো, আর পজিটিভ অ্যাকশান নেওয়ার কারণে পজিটিভ রেজাল্টও পেয়ে যাবো। সো ইট মিন্স, সিম্পলি ইট মিন্স দ্যাট যে আমরা যদি লাইফে সাকসেসফুল হতে চাই তো কী করতে হবে, ইনফরমেশন, সাকসেসফুল কী করে হতে পারি বা কারা কারা হয়েছে সেই পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। আর যখন আমরা জানতে পারবো আমাদের থটস আসবে যে আমার দ্বারাও সম্ভব। যখন আমরা বুঝে গেলো যে আমার দ্বারা সম্ভব, আমিও পারবো, এই পদ্ধতিতে গেলে আমি সফল হতে পারবো, ঠিক সেই সময় ফিলিংস জেনারেট হবে, ইয়েস আই ক্যান ডু ইট। আর ফিলিংস জেনারেট হওয়ার সাথে সাথে আমরা অ্যাকশান নেবো, আর অ্যাকশান নেওয়ার সাথে সাথে আমরা পরে রেজাল্টও পাবো। সো লাইফে যদি আমরা যেটা স্বপ্ন দেখেছি, যা কিছু আমরা অ্যাচিভ করতে চাই, সো ইনফরমেশনটাকে মেন প্রায়োরিটি দিতে হবে। আমরা কেমন ধরনের মানুষের সাথে মিশছি, কীভাবে আমরা আমাদের প্রত্যেকটা দিনে সময়কে কাটাচ্ছি, কেমন ধরনের চিন্তাভাবনা আমরা রাখছি, এদিকে খেয়াল করতে হবে। কারণ এই জিনিসগুলোই ধাপে ধাপে আমাদের লাইফকে তৈরি করছে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, লাইফে যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে ইনফরমেশনের উপরে ফোকাস করুন, কেমন ধরনের ইনফরমেশন আপনি নিচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুশিতে থাকবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকারে আসে এই টেকনিক্সটা, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেখানে যান না কেন আপনার নলেজের মাধ্যমে, আপনার খুশির মাধ্যমে মানুষের জীবনও খুশিতে ভরিয়ে তুলুন, এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।